আসলেন সেই মা আমার বিয়ের মাত্র 18 দিন পরে পরলোকে গমন করলো, যখন আমি কীর্তন সবে শুরু করেছি 14 বছর বয়সে। আমার মায়ের সেই কীর্তন আর শোনা হলো না, যে তার মেয়ে কেমন করে ভগবানের নাম করছে, সত্যিকারে ভগবানকে ভালোবেসে গান করে নাকি গান গাইতে হয় তাই গান করে, সেইটা আর শোনা হলো না। তাতে আমার দুঃখ নেই, কেন জানেন, আমার এক মা নয় গর্ভে ধারণ করেছি, আপনাদের মতো হাজার হাজার মায়েরা যে আমাকে আশীর্বাদ করে। সেই মায়ের ভালোবাসা তো আমি পাই বলুন, তাই যেখানে যাই ভক্তরা ভালোবেসে আমাকে নাম দিয়েছিলেন বিনা কণ্ঠী কীর্তনীয়। সবাই আমাকে বলে একটা বীণা দাশগুপ্তার গান করো, একটু গান করো, তো ভালো লাগে, মনে হয় যারা যারা অনুরোধ করে বা যারা শুনছি আমার মা বোধ হয় তাদের ভিতরেই বসে আছি। আমার মাও বীণা দাশগুপ্তার গান খুব ভালোবাসতেন, এই গানের ভিতরে আমি মাকে খুঁজে পাই। তো চলুন সেই গান আমরা আস্বাদন করবো, আর আপনারা একটু কৃপা করবেন যেন আমি এমনি ভাবে জন্ম জন্মান্তর যত দুঃখ আসুক, যত যন্ত্রণা আসুক, যত ঝড় আসুক, যত কষ্ট আসুক, প্রভুর গুণকীর্তন হতে যেন আমি বঞ্চিত না হই। আপনাদের চরণে দেওয়ার মতো তো আমার কিছু নেই, শুধু চোখের জলটুকু ছাড়া, সেই চোখের জলটুকু যেন ফুরিয়ে না যায়। তাই তো বলে উঠলে আমার অন্তরে বাহি
চরণ সেবা করছি রাধে রাধে। এমতো সময় সৃষ্টিকর্তা ব্রহ্মার চার পুত্র কি উপস্থিত, স্বর্গের দ্বারের দ্বারি জয় আর বিজয়ে দাঁড়াই আছি। মা ভই, মা ভই, মা ভই, দ্বার ছাড়ো দাঁড়ি। অনাদিরাদি ভগবান অনন্ত সজ্জায় সজ্জিত, একটি বাড়ির জন্য আমরা নয়ন ভরে তার শ্রীচরণ দর্শন করব, আবার যাব তপস্যায়। দ্বার ছেড়ে দাও দাঁড়ি, স্বর্গের দ্বারের দাঁড়ি। কোমরে হাত দিয়ে জয় বিজয় বলে উঠলেন অসম্ভব। অনাদিরাদি ভগবানের আদেশ আমরা পালন করছি, এখন বিশ্রামরত আমরা কিছুতেই দ্বার ছাড়তে পারবো না। আপনারা বিশ্রাম করুন, নিদ্রা ভঙ্গ হলে আপনাদের ডেকে পাঠাবো, আপনারা এসে দর্শন করে যাবেন। এত বড় স্পর্ধা, আমরা মুনি, আমরা চার মুনি, আমাদের মুখের উপরে কথা, আমাদের কাবুকা ঘোরা, তবেই তবেই আমরা অভিশাপ দিলাম। আজকের যে দৈত্যের মতো ব্যবহার করলি, সেই দৈত্য কুন্তি কি কি তুই জন্মগ্রহণ করবি, তোর নাম হবে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। ছুটে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে, লঘু পাপে গুরু দণ্ড দেয় শিব। আমরা না হয় অবোধ, আমরা দ্বারের দ্বারি প্রভুর আজ্ঞা পালন করছি, কিন্তু লঘু পাপে এত বড় গুরু দণ্ড দেয় কেউ, যে ভগবানকে দর্শন না করলে আমরা থাকতে পারি না, যে ভগবানের চরণে চন্দন তুলসী না দিলে আমরা জলস্পর্শ করি না, যে ভগবানের বদন চন্দ্রিমা দর্শন না করলে আমাদের জীবন অতিবাহিত হয় না, যে ভগবানকে এক পলক না দেখলে মনে হয় জন্ম জন্মান্তর ভগবানকে দেখি নাই, সেই ভগবানের চরণ থেকে আমাদেরকে দৈত্য কুলে পাঠিয়ে দিলে। যেখানে গেলে ভগবানের নাম শুনতে পারব না, যেখানে গেলে ভক্তের সঙ্গ লাভ করতে পারব না, যেখানে গেলে ভগবানের বদন চন্দ্রিমা দর্শন করতে পারব না, সেই ভগবানের চরণ থেকে আমাদের বঞ্চিত করে দিলে। এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন মহিমা, দয়াময় এত বড় অভিশাপ দিও না, ফিরাই না, ফিরাই না অভিশাপ। দয়াত্র চিত্তে চার ঋষিবর বললে ঠিক আছে, আশীর্বাদ করছি, যদি তোমরা মিত্র রূপে ভগবানের চরণে পেতে চাও তবে সাত জন্ম তোমাদের ভাড়াতে হবে, সাতবার জন্ম নিতে হবে, তবেই তোমরা ভগবানের সান্নিধ্য লাভ করবে। আর যদি তোমরা শত্রু রূপে পেতে চাও তাহলে তিন জন্ম তোমাদের ভাড়াতে হবে, তবেই ভগবানের সান্নিধ্য লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। এবার তোমরা বলো কোনটা বেছে নেবে, মিত্র রূপে না শত্রু রূপে? জয় বিজয় বলে উঠল দয়াময়, সাত জন্ম আমরা অপেক্ষা করতে পারবো না, আমরা তিন জন্ম, তিন জন্ম শত্রু রূপে ভগবানের চরণে আমরা নিধন হতে চাই। বেশ, তাহলে যাও সত্যযুগে হিরণ্যক্ষ হিরণ্যকশিপুর, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দ্বাপর যুগে শিশুপাল আর দন্তবক্র হয়ে জন্ম নেবে, আর কলিযুগে স্বেচ্ছায় ভগবানের লীলায় অংশ নেবে না বলে জগাই আর মাধাই রূপে নিজেরাই জন্মগ্রহণ করেছে। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। সেই দর স্বর্গের দ্বারের দ্বারি জয় আর বিজয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু নিয়ে সত্তর যুগে জন্মগ্রহণ করেছে। হিরণ্যাক্ষকে বধ করেছিলেন ভগবান বরাহ রূপে, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে বিজয় করে এই পৃথিবী মাকে যেদিন পাতালে নিয়ে গেছিল হিরণ্যাক্ষ, সেই দিন ৩৩ কোটি দেবতা সমস্ত মুনি ঋষিরা ভগবানের দ্বারস্থ হয়ে কেঁদেছিল। জাগো হে নারায়ণ।
শঙ্খ চক্র গদ পদ্ম ধরি বৃন্দাবনের তুমি বংশী ধরি করে নিয়ে আসলেন হিরণ্যাক্ষকে বধ করে সেই ভাতৃহত্যার প্রতিশোধ নিতে আজ হুঙ্কার করে তর্জন গর্জন করছে হিরণ্যকশিপুর। এত বড় স্পর্ধা ওই কুচটি নারায়ণ আমার 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 ভাইকে হত্যা করে এর প্রতিশোধ আমি নেব। তাই কি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করতে চলেছে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা চলুন আমরাও সবাই দুটি বাহু উত্তোলন করে গাইব মধুর কৃষ্ণ নাম। সবাই দুটি বাহু উত্তোলন করে এসেছো ভাবে নাম করো
উপস্থিত কৃষ্ণ গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আজকের কয়লাঘাটা অষ্টপ্রহর নামযজ্ঞ উপলক্ষে এই মহতী হরিবাসরে কীর্তন গান পরিবেশন করছেন
সমনীয়া মৌমিতা সমনীয়া মমতা মণ্ডল, দিদি ভাই কীর্তনে সন্তুষ্ট হয়ে বিজয়বাটি জ্ঞাপনীবাসী রেণুকা দাসের স্মৃতির উদ্দেশ্যে শ্যামপদ দাস 101টি টাকা পুরস্কৃত করছে।